সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে পর্বে আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আটা এবং নারকেল দিয়ে খুবই মজার একটি নাস্তা যেটা আপনার সকালে বা বিকালে অথবা লাঞ্চ বক্সে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খুবই মজার হয় এটা খেতে এবং তৈরি করাটাও অনেক বেশি সহজ আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে এবং অনেক অনেক ভালো লাগবে যারা ট্রাই করে দেখতে পারেন আর রেসিপি কেমন লেগেছে ট্রাই করলে কমেন্ট করে জানাতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে এটা আমি চুলায় এবং ওভেনে দুইভাবে তৈরি করে দেখাবো এটা আমি ওভেনে তৈরি করেছি আমি এটাও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আসলে ওভেনে বা চুলায় যেখানে করেন না কেন দুটোই কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে প্রথমে আমি মিক্সিংগুলো নিয়ে নিচ্ছি একটি ডিম এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি চিনি চার টেবিল চামচ দিয়ে এখন এটাকে হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে হালকা গরম দুধ এটা কিন্তু হালকা গরম হবে খুব বেশি গরম হওয়া যাবে না তাহলে কিন্তু ডিম সেদ্ধ হয়ে আসবে ডোটা ফুলবে না ইস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ আর সে সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে হ্যান্ড হুইস দিয়ে মিশে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আটা আড়াই কাপ আপনার চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে আটা দিয়ে তৈরি করলে কিন্তু খারাপ লাগে না সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে আর লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু কম অর্থাৎ পনে এক চামচ বা আপনারা এটাকে থ্রি ফোর্থ টিস্পুন বলতে পারেন মানে হাফ চা চামচের একটু বেশি দিতে হবে এক চা চামচ দিলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে সব কিছু মেপে নেবেন তাহলেই পারফেক্ট হবে তো আমার কাছে মনে হচ্ছে যে ডোটা একটু শক্ত হবে তাই আবারও একটু হালকা গরম দুধ দিয়ে দিলাম চাইলে পানি দিয়েও তৈরি করা যায় তবে দুধ দিয়ে তৈরি করলে কিন্তু এটা একটু বেশি টেস্টে হয় এখন আবারও দিয়ে দিচ্ছি সামান্য তেল সর্বমোট আমি ডো তৈরি করতে তিন টেবিল চামচের মতো তেল ইউজ করেছি পাঁচ সাত মিনিট খুব ভালোভাবে মাখানোর পর যখন ডোটা একেবারে সফট এবং মসৃণ হয়ে আসবে সেই পর্যায়ে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে এটাকে ঢেকে রেস্টে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টার জন্য মানে ডোটা ফুলো ডাবল হতে যতটুকু সময় লাগে রেখে দিবেন আপনারা চাইলে রোদে রেখে দিতে পারেন বা চুলা ধরিয়ে চুলার পাশে রেখে দিতে পারেন এতে করে ডোটা দ্রুত ফুলবে এখন রান্না করবো নারিকেল এর জন্য আমি এখানে নিয়ে নিলাম ঘি দিয়ে দিচ্ছে দুটো এলাচ এলাচ অবশ্যই করে করে এতে এলাচের বেরিয়ে আসবে আর একটু দিলাম দিয়ে হালকা ভেজে নিচ্ছে সময় দেখবেন ঘি এবং এলাচের খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন এ সময় খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যায় যেটার জন্য মনে হয় যে আসলে এটা অনেক বেশি মজার হবে আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন দিয়ে দিচ্ছে নারকেল কোরআন এখানে একটা নারকেল রয়েছে দিয়ে এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে চুলার আঁচটা কিন্তু কম থাকবে তা না হলে কিন্তু পুড়ে যাবে তো হালকা আছে এটাকে নেড়ে চেড়ে জাল করতে থাকতে হবে এক সময় দেখবেন চিনিটা গলে গিয়ে এটা বেশ মাখা মাখা হবে আর কি তবে এটাতে দুধ বা পানি দেওয়া যাবে না যদি দুধ বা পানি দেন তাহলে কিন্তু এটা দলা পেকে আসবে এটা একটু ঝরঝরে টাইপ হবে আর কি সামান্য একটু লবণ দিচ্ছি এক চিমটির মতো খুব বেশি কিন্তু লবণ দেয়া যাবে না আপনার চাইলে কিন্তু এটা আখের গুড় বা খেজুরের গুড় দিয়ে এটা রান্না করে আপনার নাস্তা আইটেমটা তৈরি করে নিতে পারেন সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার এতে করে এটা দেখতে অনেক সুন্দর লাগবে যদি গুঁড় দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কালার দেওয়ার প্রয়োজন নেই কালার দিলে কিন্তু কালার আসবে না কারণ গুঁড়ের যে কালার সেই কালারটাই আসবে যদি চিনি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে একটু কালার মিক্স করে এরকম সুন্দর কালার আসবে আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালার এখানে ইউজ করতে পারেন আবার চাইলে রেড ফুড কালারই ইউজ করতে পারেন আবার যদি মনে করেন যে না কোনো কালার মিক্স করব না এরকম সাদায় তৈরি করব সেটাও কিন্তু করা যায় তো কালারটা মিক্স হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে তো আবার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব তো এটা কিন্তু বেশ ঝরঝরে আপনারা শুধু দেখতে পাচ্ছেন ঠিক এরকম ঝরঝরে করে এটা রান্না করে নিতে হবে এটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এদিকে আমাদের ডোটাও কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন হালকা হাতে এটাকে একটু মথে নিতে হবে মথে না নিলেও চলে যে মেখে নিতে হবে এমন কোনো কথা নেই আমি আমার পছন্দ মতো আর কি কতটুকু সাইজে তৈরি করব সেটার উপর ডিপেন্ড করে আমি ডক এটা নেচে আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো লম্বা গোল যেমন খুশি তেমন শেপে তৈরি করে নিতে পারবেন প্রথমে এভাবে গোল করে তৈরি করে তারপর এটাকে রুটি বেলে নিতে হবে রুটিটা একটু লম্বা এবং একটু মোটা করে বেলে নিতে হবে অনেকটা নৌকা শেপে তৈরি করব আমি তবে এটা গোল করে তৈরি করা যায় তো এখন চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছে পানি লাগিয়ে নিলে কি হবে এটা খুলে যাবে না পানে লাগানো ছাড়া যখন এটাকে সিল করবেন অর্থাৎ মুখটা বন্ধ করে দিবেন দেখা যাবে ভাজার সময় খুলে যেতে পারে সেক্ষেত্রে নারিকেল বেরিয়ে আসবে তাই চারপাশে একটু পানি লাগিয়ে নেবেন তারপর মাঝখানে নারিকেল দিয়ে দিতে হবে নারিকেল পরিমাণটা একটু বেশি করে দিবেন আর এই যে এলাচ এটা আমি ফেলে দিচ্ছি নয় দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে তাই মশলাগুলো অবশ্যই বেছে ফেলে দিতে হবে এখন দুই পাশে এটা এভাবে ধরে শক্ত করে আটকে দিতে হবে এ পানি দেওয়ার জন্য এটা খুব সুন্দরভাবে আটকে থাকবে এটা খুলে যাবে না তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে এটাকে খুব সুন্দরভাবে সিল করে দিতে হবে যেন খুলে না যায় তো আমারটা তৈরি করা হয়ে গেছে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব যে প্যানে আমি বেক করব সেই প্যানে আমি ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাটার অথবা তেলও লাগিয়ে নিতে পারেন তবে বাটার এবং ঘি লাগালে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় যেটার জন্য খেতে কিন্তু অনেক ভালো লাগে তবে তেল দিয়েও আপনারা এটা বেক করতে পারেন মানে এটা তেল দেওয়ার রিজন হচ্ছে যখন এটাকে উলটিয়ে পাল্টে ভাজবেন সুন্দর একটা কালার আসা পর্যন্ত দেখবেন এটা লেগে যাবে না আর আমি এটা ওভেনে বেক করব ওভেনে যে ট্রে রয়েছে সেটার উপরে আমি ফয়েল পেপার বিছিয়ে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি এটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এমনভাবে সাজাতে হবে যেন মাঝখানে ফাঁকা থাকে তা না হলে এটা ফুলে জোড়া লেগে যাবে তাই মাঝখানে কিছুটা গ্যাপ রেখে সুন্দরভাবে এটাকে সেট করে নিতে হবে যেন এটা ফলার পরও একটা আর একটা সাথে লেগে না যায় এরপর এটাকে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার মতো ঢেকে রাখার পর এরকম ফুলে উঠবে ফুলে উঠলে তখন আপনারা চাইলে ডিম বা দুধ ব্রাশ করে নিতে পারেন আমি দুধ ব্রাশ করে নিচ্ছি এতে করে এটা যখন বেক করব সুন্দর একটা কালার চলে আসবে এখন দিয়ে দিচ্ছি সাদা তিল আপনার ছেলে কালো তিলও দিতে পারেন অথবা কালো জিরাও দিতে পারেন এখন আমি এটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করব মাঝে তাকে দিয়ে বেক করার পূর্বে অবশ্যই ওভেনটাকে পাঁচ সাত মিনিটের জন্য গরম করে নেবেন তারপর আপনারা বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করতে দিবেন। আর এটা আমি চুলায় বেক করছি দেখতে পাচ্ছেন প্রথমে তাওয়া দিলাম তার উপরে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলাচটা একেবারে কম থাকবে চুলার তাপ বেশি বাড়িয়ে রাখা যাবে না তাহলে যেটা হবে যে খুব দ্রুত পুড়ে যাবে আর যে ছিদ্রগুলো আছে সেগুলো অবশ্যই বন্ধ করে দিতে হবে প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এটা অবশ্য ডিপেন্ড করছে আপনার চুলার তাপটা কেমন যদি বেশি কম থাকে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে আর যদি চুলার তাপটা বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু সময়টা কম লাগবে আর আমি যে প্যানে এটা ফ্রাই করছি সেটার নিচের অংশটা বেশ মোটা প্লাস নিচে তাওয়া দিয়েছে যার জন্য আমার সময়টা একটু বেশি লেগেছে তো চুলার তাপের উপর কিন্তু নির্ভর করবে আমি পনেরো মিনিট বলেছি আপনি যদি পাতলা কোনো কড়াই এটা ফ্রাই করেন নিচে তাওয়া না দেন সেক্ষেত্রে পনেরো মিনিট না হয়তো তিন মিনিটেই পুড়ে যাবে তো সেদিকে অবশ্যই আপনার খেয়াল রাখবেন যখন এক পাশ হয়ে যাবে তখন আবার একটু ঘি দিয়ে নেবেন এতে করে নিচের অংশটাও খুব সুন্দরভাবে লালচে হবে এবং ঘিয়ের সুঘ্রাণ পাবেন যেটার জন্য খেতে অনেক ভালো লাগবে চাইলে ঘিও দিতে পারেন আবার বাটারও দিতে পারেন তো এপি টপির দু পিঠ লালচে করে ভেজে নেবেন তো আমেটা প্রায় ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এটা চুলা থেকে নামিয়ে এনেছি আর এটা আমি ওভেনে বেক করে বের করে নিয়েছি প্রায় চব্বিশ পঁচিশ মিনিট পর দেখতে পাচ্ছেন এটা গরম থাকতে কিন্তু বেশ শক্ত মনে হবে আর গরম থাকতে ঘি বা বাটার ব্রাশ করে নেবেন চাইলে তেলও ব্রাশ করা যায় তারপর এটাকে ঢেকে রাখবেন বেশ কিছুক্ষণ পর দেখবেন আপনার ব্রেডটা অনেক বেশি সফট হবে আর নিজের অংশটা খুব সুন্দরভাবে বেক হয়েছে আপনারা এসে দেখতে পাচ্ছেন তো আমি এখন আপনাদেরকে এটা ভেঙে দেখাবো তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে প্লাস খেতেও এটা অনেক মজার আপনারা চাইলে এভাবে ওভেনও বেক করে তৈরি করতে পারেন তো অনেক সময় দেখা যায় যে সময়ের যে ব্যাপারটা সেটা ডিপেন্ড করে যদি আপনার একশো আশি ডিগ্রি কম থাকে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে যদি একশো আশি ডিগ্রি বেশি পরিমাণ বেড়ে যায় হয়তো এটা আন্দাজ করে দিতে হয় সেক্ষেত্রে আপনার সময়টা কিন্তু কম লাগতে পারে তাই আপনারা বিশ মিনিট পরই চেক করে দেখবেন যে হয়েছে কিনা আর এটা আমি চুলাই তৈরি করেছি সেটাও আমি আপনাদেরকে ভেঙে দেখালাম দুটোই কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং দুটোই খেতে অনেক বেশি মজার যাদের ঘরে ওভেন নেই তারা চাইলে চুলাই বেক করে এটা তৈরি করে খেতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সাথেই থাকবেন